হয় নগর পানি যোগান পয় প্রণালী আসনির অধীন গোসাইগাঁও শহর এখন বৃহৎ পানি যোগান বিশুদ্ধ খাওয়া পানি যোগান আসনি রূপায়ণ করে থাকা হয়েছিল, কিন্তু আজি প্রায় দুটা দশক পার হয়ে গেল, সেই আসনি এতিয়াও অর্ধনির্মিত অবস্থা আছে। মই মোর সহযোগীক অনুরোধ জানাইছো আসনি দেখাবলে। ইয়া গোসাইগাঁও শহরের মাছমজিয়া নাথ মন্দিরের সম্মুখত এই যে পয় প্রণালী আসনি পানি যোগান বিশুদ্ধ পানি যোগান আসনি সেই আসনি নির্মাণ করে থাকা হয়েছিল, সেয়া কিন্তু আপনাদের দেখা পাইছে এতিয়াও অর্ধনির্মিত অবস্থা আছে। ইয়ারপরা এই আসনি সম্পূর্ণ নোহার কারণে গোসাইগাঁও শহরের বাসিন্দাসকলে কিন্তু বর্তমানেও বিশুদ্ধ খোয়া পানি পাবলে সক্ষম হওয়া নাই। আর এই আসনি যে আপনাদের দেখা পাইছে এই আসনি কিন্তু আসলতে এই যে গোসাইগাঁও টাউন কমিটি আছে, টাউন কমিটির যে এই আসনি পিছফালে যে বিল্ডিং দেখা গেছে সেয়া কিন্তু গোসাইগাঁও টাউন কমিটির বিল্ডিং, আর টাউন কমিটির বিল্ডিংয়ের পিছফালেই এই আসনি রূপায়ণ করে থাকা হয়েছিল, সেয়া কিন্তু কি কারণে আজিলেক সম্পূর্ণ নহাল সেয়া আমি হয়তো কব নিম। আমি স্থানীয় রাইজর আমি কথা পাতিম। দাদা কি কব আসলতে ইমান ডাঙর একটা আসনি গোসাইগাঁও শহর বৃহত্তর শহর অর্থাৎ যেটি সে দ্বিতীয় বৃহৎ শহর হল গোসাইগাঁও, এই শহরত বিশুদ্ধ খাওয়া পানি যোগানোর কারণে ইমান ধুনিয়া একটা আসনি গ্রহণ করে থাকা হয়েছিল, রূপায়ণ করে থাকা হয়েছিল, কি কারণে সম্পূর্ণ হওয়া নাই? যোৱা 90 দশকতে গোসাইগাঁও মিউনিসিপ্যালিটি বোর্ডের অফিসর পিছফালে নগর পয় প্রণালী নামে একটা পানি যোগানোর ব্যবস্থার একটা আসনি একটা গ্রহণ করা হয়েছিল, আর এই পানি যোগান আসনি আজি 90 দশকের পর আজি প্রায় 30 বছর পার হয়ে যায়, এতিয়ালৈকে কিন্তু তেনেকে অর্ধনির্মিত অবস্থাত পড়ি আছে। ইয়াত নিশ্চয় জনসাধারণের শ্রম গৈছে, সরকারি ক্ষয় ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি অর্থ ব্যয় হয়েছে, কিন্তু নগরবাসী এতিয়ালৈকে এটুপা পানি পাবলৈ সক্ষম হওয়া নাই। আমি জানি শুনিব পাৰিছো যে এই পয় প্রণালীটো এতিয়া অকার্যক্ষম হয়ে পড়ি আছে, ইয়াক আৰু মেরামতি করা সম্ভব নহয় বলে উচ্চপদস্থ আমি কর্মকর্তার পৰা জানিব পাৰিছো। আর এই সংক্রান্ত আমার গোসাইগাঁও মিউনিসিপালিটির লগতো আমি যোগাযোগ করেছিলো, এই সংক্রান্ত নিরবতা অবলম্বন করেছে। গতি আমি আশা করছো এই যে রাইজর ধন বরঙনি ইমান যে খরচ হল, আর গোসাইগাঁও চহৰৰ বাসিন্দা সকলে যে এটুপি খোৱা পানি নির্মল খোৱা পানির কারণে নিশ্চয় অবদান আগবাইছে, সেই অবদানখিনির মূল্য এটা নোহার পথত আগবাড়িছে। এতিয়া ইমান গরম পড়িছে যে মানুষের রাস্তাত ওলাব নোৱাৰা অবস্থা হয়েছে, আর এই গরমত জনসাধারণে পথচারিয়ে ত্রাহি মধুসূদন সরবলগা হয়েছে। আর এনেকা ক্ষেত্র যদি আমি এটোপা গরম এটোপা যদি নির্মল পানি আমি উপভোগ করব নোৱাৰো, খাব নোৱাৰো, তেনেহলে আমার চেষ্টা ব্যর্থ হব। আমি টাউন কমিটির এই ক্ষেত্রত তেওঁলোকৰ নীরব ভূমিকার কারণে তেওঁলোকক সমালোচনা করো। আমি আশা করো ভবিষ্যতে গোসাইগাঁও মিউনিসিপালিটি বোর্ডে এই ক্ষেত্রে যোগাযোগ করে এই অকার্যক্ষময় পড়ে থাকা এই বৃহৎ উদ্বেগটোর যেন পুনরায় মুকলি করা হয়, তার কারণে আমি সংশ্লিষ্ট প্রশাসনক আমি অনুরোধ জানাইছো। হয় দেখা গেছে যে এই আসনিকরণের তলতে ইয়াতে মলমূত্র ত্যাগ করা স্থান লৈ পর্যবেক্ষিত হয়েছে, কিন্তু আসনিকরণ সম্পূর্ণ হওয়া নাই, আসনিখন সম্পূর্ণ হওয়া নাই, যেহেতু এইখন এখন আপনার বজারের মাজতে এই আসনিখন রূপায়ণ হয়েছে, যে বজারত তো বিভিন্ন ধরনের মানুষ অহা যাওয়া করে, এই ক্ষেত্রে গোসাইগাঁও টাউন কমিটিয়ে মিউনিসিপালিটিয়ে তেওঁলোকে মলমূত্র ত্যাগ করার কারণে প্রেসাব করার কারণে নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করব লাগিছিল, যদিও করেছিল সেটা ঠিক মতে চলা নাই, আর যার ফলত মানুষে বজারত অহা মানুষে যেনে পায় তেনেকে প্রেসাব করে মলমূত্র ত্যাগ করে ইয়ার পরিবেশ দূষিত করে তুলিছে, আর এই পরিবেশ দূষিত করার কারণে জনসাধারণের স্বাস্থ্যের প্রতিও এটা মানে একটা বিরূপ একটা প্রভাব পড়েছে বলে মই অনুভব করো। তারমানে গোসাইগাঁও শহর সাধারণ মানুষের নির্মূল এটুপি পানির কারণে হাহাকার করব লাগছে, উদ্যোগজনক কথা। হয় ধন্যবাদ থাকিল। হয় ইয়ার আসলে গোসাইগাঁও শহরে এজন সচেতন ব্যক্তি, তাকে তো জানি দিচ্ছে অভিযোগ উত্থাপন করেছে আসলতে গোসাইগাঁও শহরের সাধারণ মানুষে এটুপি নির্মূল পানির কারণে হাহাকার করব লাগা হয়েছে, কিন্তু অথচ প্রায় দুটো দশক পূর্বে গোসাইগাঁও শহরের মাছমজিয়াত বিশুদ্ধ খাওয়া পানির এক আসনি নির্মাণ করে থাকা হয়েছিল, লাখ লাখ টাকা ইতিমধ্যে আসনি খরচ করা হল, কিন্তু বর্তমানেও আসনি সম্পূর্ণ নহল, আসনি অর্ধনির্মিত হয়ে আছে, যার কারণে গোসাইগাঁওবাসী বিশুদ্ধ খাওয়া পানি পাবলে সক্ষম হওয়া নাই। স্থানীয় রাইজে দাবি উত্থাপন করেছে অতি সোনকালে আসনি তদারক করব লাগে, কি কারণে এই আসনি এনেদরে দীর্ঘদিন অর্ধনির্মিত হয়ে থাকবলগা হল, ইয়ার তদন্ত করে আসনি অতি শীঘ্রে রূপায়ণ হব লাগে, যাতে গোসাইগাঁও চহরবাসীয়ে এটুপি নির্মল পানি পাব পারে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড।
গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 আপ।